আজকে আমেরিকাকে শক্তিশালী মনে করো, বিএনপি ভাবতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে থাকে আওয়ামী লীগ আর ক্ষমতার থাকতে পারবে না, আওয়ামী লীগ বলতেছে ভারত যদি আমাদের সঙ্গে থাকে আমাদেরকে নামাই কে, মুসলমান যারা হবে তারা বলবে আল্লাহ আমাদের সাথে থাকতে হবে, আল্লাহ থাকতে হবে, ভারত আমেরিকা না, ইমান নিয়ে বলে আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আল্লাহ কুটি আছে, কেউ যদি বলে অমুক দল ক্ষমতায় আছে বলা মাত্রই কাফের হয়ে যাবে, কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। বিশ্বাস করে যদি বাইতুল মুকদ্দাস আল্লাহর কাছে সুপর্দ করা হয় আল্লাহর সেই পাওয়ার এখন আছে না নাই, ধরে এখন আছে না নাই। আজকে আমরা মুসলমান কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি, প্রথম আমাদের ঈমান, আমাদের ঈমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এ বললে কি গুনাহ হবে নাকি? সবাই বলেন লা ইলাহা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, এক ভাইকে হত্যা করেছে আর এক ভাই হাসপাতালে, ছোট্ট দুই ভাই ফিলিস্তিনের একজন হত্যা হয়েছে আর একজন আহত অবস্থায়, যখন ছোট ভাইয়ের লাশটা নিয়ে যাচ্ছে একটু বড় বয়স এক বছরের, বলে আমার ভাইকে আমার কাছে নিয়ে আসো, ভাইকে যখন তার কাছে নিয়ে আসা হলো, মাত্র 8 বছরের একটা বাচ্চা পৃথিবীর কোনো মানুষের কথা বলল না, আল্লাহর কোরআন থেকে ঈমানের দাবিতে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন, ভাইরে আল্লাহর জন্য তোর জীবন গেছে, তুই মরে যাসনি ভাই, তুই জান্নাতে চলে গেলি, আমিও তোর রাস্তার অপেক্ষা। তাই ফিলিস্তিনের একজন মা বলেছে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদ দুনিয়ার বুকে জন্ম দেয়, এরপরও 100 বছর হলো তাদেরকে নির্যাতন করা হচ্ছে, আর গত কয়েকদিন হলেও আমেরিকার রণতরি গিয়া ইসরায়েলের সামান্য জাগির ইহুদিকে তেমন সাহস দিয়েছে, বাইতুল মুকদ্দাসের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলমানকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ অবস্থায় আমাদের করণীয় কি একটু শোনা দরকার আছে না নাই, ধরে কেন আছে না নাই, যাওয়া তো লাগবে, যাওয়া লাগবে না, আপনি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, বাড়ির থেকে এসেছেন বন্ধুষদের ওয়াজ শোনার পরে বাড়ির যাব, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। একই থানায় আমরা দুই ভাই ওয়াজ করতেছিলাম, একই থানায় বেলকুচি, তো কাউসারি সাহেব আমাকে ওয়াজের আগে বললো ভাই টেজে কখন দিবে, আমি বললাম 10টায়, বলে আমাকে তো 10টায় দিবে, তো ওয়াজ শেষ করার পর আমরা কোয়ার্টার মোড়ে চাষটলে বসে দুই ভাই একসঙ্গে চা খাবো, যদি আপনার আগে শেষ হয় আমার জন্য অপেক্ষা করবেন, আর আমার আগে যদি শেষ হয় তাহলে আপনার জন্য আমি অপেক্ষা করব। এই কথা বলা পর আমি মঞ্চে গেলাম, সেও মঞ্চে গেল, মোনাজাতের পরে একটা কল আসলো কাউসারির নাম্বার থেকে, কল ধরে বললাম ভাই আপনার কি ওয়াজ শেষ, তার সেটারই বলতেছে হুজুর মারা গেছে, হুজুর মারা গেছে, বাড়িতে বলে এসেছে 2টার সময় আসব, স্বামী স্ত্রী একসঙ্গে গরম দুধ পান করব, বাড়িতে বলে এসেছে, সেই বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে, জোরে কোনো কথা ঠিক কি না, মরতে তো হবেই, মরতে তো হবেই, বাতিলের সঙ্গে আপোষ করে মরবেন, ফিলিস্তিনেরা বাতিলের সঙ্গে আপোষ করেনি, আপোষ করেনি, জীবন দিবে আল্লাহর জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি অমাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা মরে যাওয়া তার জন্য, আরো জোরে বলে
নয়াপাড়া রহিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেক ভাইরা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি, আমি আমার চেহারা দেখে আপনারা বুঝতেছেন শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, এরপরও আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে নিয়ে আইছেন কিছু বলার জন্য। দোয়া করেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা সহকারে কিছু বলার তৌফিক দান করে। জোরে করে আমিন। এটা প্রায় মাহফিলে আমি বলে থাকি, একটা সৌজন্যবোধ। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনারাও বললেন হুজুর আপনি কেমন আছেন। তবে বর্তমানে বাংলাদেশে বক্তার চাইতে শ্রোতার একটু ভালো আছে, কারণ বক্তার উপরে অনেক চাপ থাকে, শ্রোতাদের উপরে কোনো চাপ নাই। জোরে কোন ঠিক না? আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা সুরা তেলাওয়াত করেছি, নাম হলো সুরা ফিল। নাম কি? খুবই মর্মাহত। বর্তমানে ফিলিস্তিন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস দুটা ঘরের কথা আল্লাহ কোরআনে একসঙ্গে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম হচ্ছে আল্লাহর কাবা ঘর, আর মসজিদ আকসা যেটা বর্তমানে ফিলিস্তিনের মুসলমান আল্লাহর ঘরকে দখল নেওয়ার চেষ্টা করতেছে, সুদূর 100 বছর হয়ে গেল, ইহুদিরা সেটা মুসলমানকে দিচ্ছে না। বর্তমানে সবচাইতে মর্মাত্মক ঘটনা হলো এ পর্যন্ত প্রায় 5000 নিরীহ ফিলিস্তিনি মুসলমানকে, শিশু বাচ্চাদেরকে ওরা হত্যা করেছে। এটা হলো অত্যন্ত কষ্টের কথা, অত্যন্ত দুঃখের কথা। মুসলমান আমাদের ভাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়াহ, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান একটা দেহের সমতুল্য। আপনার দেহের কোন এক জায়গায় যদি একটা আঘাত হয়, অন্য জায়গায় যেরকম অনুভব করে, পৃথিবীর যেখানেই মুসলমানদেরকে আঘাত করা হবে আমরা সবাই আহত হয়ে যাব, ভালো থাকতে পারি না। জোরে কোন ঠিক কিনা? তারপরেও বলেছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা সহকারে আজকের কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কোন আল্লাহ? যে আল্লাহ আবাবিল পাখি দিয়ে কাবা ঘর হেফাজত করেছে, আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তাআলা ইহুদির হাত থেকে বাইতুল মুকাদ্দাস হেফাজত করবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের আল্লাহর ক্ষমতা আগে বেশি ছিল, এখন কি কমে গেছে? কমে যায়নি। তাহলে ওই আবাবিল পাখি এখন কোথায়? এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি হস্তী বাহিনীর অবস্থা দেখেননি?
ওই হস্তি বাহিনীর অবস্থাকে আপনি দেখেননি রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন অথচ আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 5 বছর আগেই কিন্তু এই ঘটনা ঘটে গেছে এরপরেও আল্লাহ রাসূলকে বললেন আপনি কি দেখেননি এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহ ইচ্ছা করলে সব পারে জোরে কোন ঠিক কি না ওই সময় বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আবরাহার বাহিনী কর্তৃক তার কিছু উট হারিয়ে গেছে তখন আব্দুল মুত্তালিব বাদশা আবরাহার কাছে গিয়ে বললেন আমার উটগুলো ফেরত চাই তা আবরাহা অট্টহাসি দিয়ে বললেন তুমি কাবা ঘরের মুতল্লি আমরা যেই কাবা ধ্বংস করার জন্য এসেছি সেই কাবা সম্পর্কে তোমার কিছুই বলার নাই আব্দুল মুত্তালিব বললেন কাবা ঘরের মালিক যিনি রক্ষা করবেন তিনি এখানে আমার করণীয় কিছু নাই উটগুলো আমি মালিক আমাকে দিয়ে দাও আল্লাহ তাআলা কাবা ঘর হেফাজত করলেন আমরা সে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনব সে আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জোরে কোন ঠিক কি না এই কথা আমার না আল্লাহ 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 কোরআনে বলেছেন কিন্তু আমাদের বাংলাদেশে আমরা এই কোরআনকে বিশ্বাস করি কিনা সেটা আগে আমাদের জানতে হবে আমরা কোরআনের ওয়াজ শুনি এই যে দেখলেন বাচ্চারা নুরানি ক্লাসের ছাত্র ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করে এই মাদ্রাসায় তাদের হাতের লেখা দেখলেন তাদের জানাজা করা দেখলেন একজন ছোট্ট মা আমার আসমাউল হোসনা আল্লাহ 99টা নাম আপনাদের মুখস্থ শোনায় দিল সুবহানাল্লাহ বলে এত কিছুর পরেও বর্তমান সরকার কিন্তু এরকম মাদ্রাসার দিকে কোনো খেয়াল নাই কোনো খেয়াল নাই আগডম বাগডম ঘোড়ারং সাজে ঢাক ঢোলক ঝাঁজর বাজে এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে সরকারের কত খেয়াল আজকে মাদ্রাসার ঘর বানানোর জন্য আপনাদের কাছে আদায় করা লাগে আর প্রাইমারি একতলা থেকে তিনতলা হয়ে যাচ্ছে সরকারের টাকায় এ টাকা সরকারের নয় এ টাকা হলো আমাদের জোরে বলেন কথা ঠিক কি না তো আমাদের টাকা দিয়ে মিথ্যা শিক্ষা দেওয়ার স্কুল হবে আর যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসা হবে না এরকম বৈষম্য বাংলার মুসলমান মানতে পারে না জোরে কোন কথা ঠিক কি না আশ্চর্য ছোট্ট বাচ্চা জানাজা করে আপনাদের দেখালো অনেক বুড়ারা পর্যন্ত জানাজার নিয়ত জানে না ঠিক কি না কো নিয়ত করতে করতেই দুই তক বিশ্বাস হয়ে যায় আর কি সুন্দর করে সব আপনাদের শোনালো আল্লাহ কোরআনে বলেছেন ইকরা পড়ুন প্রথম শব্দই হলো ইকরা পড়ুন আমি কিন্তু সূরা ফিল নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তবে ভূমিকা স্বরূপ বলতেছি আল্লাহর কোরআনের প্রথম শব্দ কি পড়ুন কি পড়বে এই কথাটাই কিন্তু জিব্রাইল রাসূলকে বলেছেন পড়ুন আল্লাহ রাসূল বললেন পড়ব না জিব্রাইল বললেন পড়ুন রাসূল বললেন পড়ব না ফেরেশতা জিব্রাইল বললেন পড়ুন কয়বার বলল আল্লাহ রাসূল বললেন জিব্রাইল খালি পড়তে বলো কি পড়ব সেইটা কেন বলো না কারণ পড়তে বললি আমি রাসূল পড়ব না আগে জানতে হবে পড়ার সাইজ কি জানা লাগবে না আজকে এই কোরআন শরীফ যারা পড়তেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তোমরা স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া আজকে এখানে যত মুসলমান আপনারা এসেছেন আমি যদি আপনাদের বলি কোরআন শরীফটা আপনারা ধরেন ধরেন কোরআন শরীফ অনেকেই বলবেন হুজুর কোরআন পড়া তো দূরের কথা কোরআন ধরারও সাহস আমার নাই কোরআন পড়তে গেলে কোরআন ধরতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হলো পবিত্র হওয়া লাগবে জোরে কোন কি হওয়া লাগবে যেই শিক্ষা ধরতে গেলে পবিত্র হতে হয় সেই শিক্ষা মানুষকে কত সুন্দর করে সেই কোরআন মানুষকে কত সুন্দর করতে পারে এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই আমাদের কি নাই কোনো জ্ঞান নাই ফেরেশতা জিব্রাইল বললেন বিইসমি রব্বিকাল লাযী খালাক আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন
আমাদের সৃষ্টি করেছেন কে? সবাই বলতে হবে কে করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আযীযুল গফুর। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আগে মৃত্যুর কথা বলার পিছনে কারণ আছে। আজকে দুনিয়াতে আসার পরে আমরা অনেকেই যাবার চাচ্ছি না, ঠিক কিনা বলো? অনেকেই যাবার চাচ্ছি না, যে দুনিয়া ছেড়ে যে যাওয়া লাগবে এই কথা অনেকে বলি ঠিকই, কিন্তু চাল চলন দেখে মনে হয় না দেশে বিশ্বাস করে। কারণ মানুষের চাল চলন দেখলি তো বোঝা যাবে যে সে আসলে দুনিয়ার থেকে যাবে কি যাবে না। কি কারণ এরকম লোক আছে না? নাই, সব সময় খালি উপর দিকে তাকায় থাকে, দোতলা তিনতলা চারতলা পাঁচতলা ঘাড় কাত করে দেখতেছে দশতলা। অথচ ওই লোকটা সম্পর্কে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্যে। কারণ যে কোনো সময় তোমাদেরকে ডাক দেওয়া হবে, যে কোনো সময়। এখানে যারা আপনারা বসে আছেন বিশ্বাস করেন আজকে অসুস্থ শরীর নিয়ে বলতেছি, আমার মনটাও অসুস্থ এবং অসুস্থ শরীর নিয়ে বলতেছি। যারা মাগরিব এশার নামাজ পড়েননি ওয়াজ শুনতেছেন, আজকের পরীক্ষায় কিন্তু আপনারা ফেল করছেন। আল্লাহ কিন্তু বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তাহলে মাগরিব আর এশার নামাজ সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের কাছে ছিল কি ছিল না? কিন্তু যারা আদায় করিনি, আদায় যারা করিনি, মনে করেন তারা যদি ফজরের নামাজের আগে মারা যান, মারা তো যাওয়াই লাগবে, যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে কত লক্ষ মানুষ জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? একজন মানুষ বললেন, আপনার কথা বললেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দীনা, নামাজ যার নাই তার ধর্মও নেই। বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দার কাফরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমার জামাই তৌবার উপরে ওয়াজ করলেন, তৌবা মানে ফিরে আসো, জরিগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করবেন। যদি আজকে আপনারা বলতে পারেন যে হুজুর এতদিন আমরা সামনে ফজর থেকে বাকি জীবনে আমরা আর নামাজ ছাড়বো না, এ কথা বলার সাথে সাথে অতীত জীবনে যত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছে তো বলা লাগবে। অনেক যুবকেরা নামাজ পড়ে না, 4G 5G মোবাইল নিয়ে আড্ডা গুলি মারতেছে, দরজা জানলা বন্ধ করে অশ্লীলতা অশ্লীল খারাপ কিছু তারা দেখতেছে। ওই যুবকেরা মনে করতেছে দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না নাকি? কিন্তু একটা ইমান যদি হয়, কেউ না দেখলেও কে দেখে? আর লেখে কে? লেখে। হ্যাঁ, তুমি দরজা জানলা বন্ধ করলেও তোমার সঙ্গে দুইজন ফেরেশতা আছে, যারা আছে না? হ্যাঁ, আমাদের বাংলাদেশে বহু অন্যায় হয়েছে, দিনের কাম রাতে হয়েছে, দরজা জানলা বন্ধ করে কাম হয়েছে, সকালবেলা গল্প করেছে, কেউ দেখেনি। ফেরেশতারা মনে হয় চুপ করে আছে নাকি? কাম ফেরেশতারা মনে মনে বলতেছে তোর মায়ের হবি জাগা মতো। একটা গান শুনেছেন অনেক আগে হয়েছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজায় হাত দিয়ে বললেন আল্লাহ, ও কাবার মালিক, আমরা বড় অসহায়, আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্য নাই,
আজকে আবরাহা আইছে তোমার ঘর ধ্বংস করার জন্য, যে ঘর নির্মাণ করেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে বলেন নাম কি? মিস্ত্রি হলো ইব্রাহিম আর জোগাড়দার হলো তার ছেলে ইসমাইল। বলেন সুবহানাল্লাহ। আজকে তোমার ঘর তুমি রক্ষা করো। আজকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে আব্দুল মুত্তালিবের মতন একজন মানুষের দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা অসহায়, ফিলিস্তিনের শিশু শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে বিশাল সৌদি আরব জবানবন্দ, ঠিক কি না? বলে গোটা বিশ্বের মুসলমানের মডেল হচ্ছে সৌদি আরব। বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল নিচ্ছে আর ওরা জবানবন্দ। হোসেনের মাথা নিয়ে যখন এজিদ হোলি খেলতেছিল, মুখের মধ্যে লাঠি ঢুকায় যখন বলতেছিল হোসাইন তুমি শেষ, তোমার অস্তিত্ব শেষ হয়ে গেছে, এখন থেকে আমি এজিদ থাকবো, তুমি হোসাইন আর থাকতে পারলা না। এজিদের সামনে হাজার হাজার মুসলমান ছিল, সবাই মুখে কুলুপ দিছে, কথা বললি তো এজিদ শেষ করে দিও। আজকে আমেরিকাকে শক্তিশালী মনে করো, বিএনপি ভাবতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে থাকে আওয়ামী লীগ আর ক্ষমতা থাকতে পারবে না। আওয়ামী লীগ বলতেছে ভারত যদি আমাদের সঙ্গে থাকে আমাদেরকে নামাই কে? মুসলমান যারা হবে তারা বলবে আল্লাহ আমাদের সাথে থাকতে হবে। আল্লাহ থাকতে হবে, ভারত আমেরিকা না। ইমান নিয়ে বলে আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ ক্ষমতার থাকলে আল্লাহ কুটি আস। হ্যাঁ, এই কেউ যদি বলে অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্রই কাফের হয়ে যাবে, কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। বিশ্বাস করে যদি বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছে সুপর্দ করা হয়, আল্লাহর সেই পাওয়ার এখন আছে না নাই? ধরে কোনো আছে না নাই? আজকে আমরা মুসলমান কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। প্রথম বিষয়টা হলো আমাদের ইমানটা দেখেন তো ঠিক আছে কিনা। আমাদের ইমান, আমাদের ইমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এ বললে কি গুনাহ হবে নাকি? সবাই বলেন লা ইলাহা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, এক ভাইকে হত্যা করেছে আর এক ভাই হাসপাতালে, ছোট্ট দুই ভাই ফিলিস্তিনের একজন হত্যা হয়েছে আর একজন আহত অবস্থায়, যখন ছোট ভাইয়ের লাশটা নিয়ে যাচ্ছে একটু বড় বয়স এক বছরের, বলে আমার ভাইকে আমার কাছে নিয়ে আসো। ভাইকে যখন তার কাছে নিয়ে আসা হলো, মাত্র 8 বছরের একটা বাচ্চা পৃথিবীর কোনো মানুষের কথা বলল না, আল্লাহর কোরআন থেকে ইমানের দাবিতে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইরে আল্লাহর জন্য তোর জীবন গেছে, তুই মরে যাসনি ভাই, তুই জান্নাতে চলে গেলি, আমিও তোর রাস্তার অপেক্ষা। তাই ফিলিস্তিনের একজন মা বলেছে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদ দুনিয়ার বুকে জন্ম দেয়। এরপরও 100 বছর হলো তাদেরকে নির্যাতন করা হচ্ছে, আর গত কয়েকদিন হলেও আমেরিকা রণতরি গিয়া ইসরায়েলের সামান্য জাকির ইহুদিকে তেমন সাহস দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলমানকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ অবস্থায় আমাদের করণীয় কি একটু শোনা দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? যাওয়া তো লাগবে, যাওয়া লাগবে না? আপনি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। বাড়ির থেকে এসেছেন, বন্ধুষদের ওয়াজ শোনার পরে বাড়ির যাব, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। একই থানায়
আমরা দুই ভাই ওয়াজ করতেছিলাম একই থানায় বেলকুচি। তো কাউসারি সাহেব আমাকে ওয়াজের আগে বলল, ভাই তেজে কখন দিবে? আমি বললাম 10টায়। বলে আমাকে তো 10টায় দিবে। তো ওয়াজ শেষ করার পর আমরা কোয়ার্ডার মোড়ে চাষটলে বসে দুই ভাই একসঙ্গে চা খাবো। যদি আপনার আগে শেষ হয় আমার জন্য অপেক্ষা করবেন, আর আমার আগে যদি শেষ হয় তাহলে আপনার জন্য আমি অপেক্ষা করব। এই কথা বলা পর আমি মঞ্চে গেলাম, সেও মঞ্চে গেল। মোনাজাতের পরে একটা কল আসলো কাউসারির নাম্বার থেকে। কল ধরে বললাম, ভাই আপনার কি ওয়াজ শেষ? তার সেটারই বলতেছে, হুজুর মারা গেছে, হুজুর মারা গেছে। বাড়িতে বলে এসেছে দুটার সময় আসব, স্বামী স্ত্রী একসঙ্গে গরম দুধ পান করব। বাড়িতে বলে এসেছে, সেই বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। জোরে কোন কথা ঠিক কি না? মরতে তো হবেই, মরতে তো হবেই। বাতিলের সঙ্গে আপোষ করে মরবেন? ফিলিস্তিনেরা বাতিলের সঙ্গে আপোষ করেনি, আপোষ করেনি, জীবন দিবে আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা মরে যাওয়া তার জন্য। আরো জোরে বলে আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এই মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের কিছু সুন্দর আমল করা লাগবে। সেই সুন্দর আমলের এক নম্বর আমল হলো আপনাদের এই মাদ্রাসা, এই নবীর এতিম ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো আমাদেরকে টিকায় রাখতে হবে। এ মাদ্রাসায় সকালবেলা আসবেন, এ বাচ্চাদের চাল চরিত্র আপনারা দেখবেন। আমার মন চায় 10টার সময় প্রাইমারিতে যাবেন, ওদের চাল চরিত্র একটু দেখবেন। এ মাদ্রাসা পড়ার পরে এদের চাল চরিত্র কেমন, ওই প্রাইমারির যারা পড়ে ওদের চাল চরিত্র কেমন একটু দেখা দরকার আছে না? না যখন আছে না, না একটু দেখেন। আমি আশ্চর্য হয়ে যাই পেশাব করা দেখে, সুন্দর আমল বোঝেন না, এদের পেশাব করা দেখেন তো, আর প্রাইমারিগুলোর পেশাব করা দেখেন, খাড়া হয়ে মারতেছে কেড়ে বসে কর। এক মা আমাকে বলে, হুজুর একটু দোয়া করেন তো, আমার ছেলে কিন্তু বসে থাকে পেশাব করে না, যখনই করে খাড়া হয়ে মারে। তা আমি মাকে বললাম, বা সত্যি করে বলেন তো আপনার এই ছেলে কি অ্যানালগ না ডিজিটাল? তো মা বলতে তো, হুজুর অ্যানালগ ডিজিটাল তো বুঝলাম না। আমি বললাম, নর্মালে হয়েছে না সিজার করে? তো মা বলতেছে, মারাত্মক কথা আপনি বলতেছেন। আমি বললাম, একটু বলার জন্য কেন বসে না এটা জানা লাগবে তো। তো বলে, হুজুর সিজার করে, সিজার করে যে বাচ্চা হচ্ছে সেই বাচ্চা আপনি বলেন তো দোয়া দরুদ দিয়ে ভালো হবে? কথা কন না কেন, দোয়া পুরা দিছি কান্দন থামে না, পানি পুরা দিছি কান্দন থামে না। এক মাস পরে বললাম, খবর কি আর কান দেখে কান্দে না? তো কোন দোয়ায় কাম হলো? বলে, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে চালু করে দেয় আর কান্দে না, মোবাইল না দেখলে ভাতই খায় না। হুজুর আমার কলজাট পাখি মোবাইল দেখার খায়, তাহলে পোক পোক করা যায়। যে ছোট বাচ্চাকে মোবাইল দেখে খাওয়া খানা খাওয়াইলেন, একটু বড় হলে প্রাইমারি পাঠিয়ে দিলেন। কোন ক্লাসে পড়িস? টুয়ে তো বসিস না কেন? তোর মাও দোয়া চায় বসার জন্যে, তোর শিক্ষক তোর শেখাইনি কেমনে পেশাব করা লাগে? ছেলেটা মুচকে মুচকে হাসার বলে, পেশাবখানার যায় দেখি প্রাইমারির, আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, আর শাড়ি খাড়া হয়ে করে। তাহলে সেই ছেলে কি করবে ভাইজান? সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল নিতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষার দরকার আছে না? নাই জোরে কেন আছে না? খালি শুনলে হবে না, ঘন্টার পর ঘন্টা কোরআন শুনবেন, আর যাওয়ার সময় বলবেন, জামাই কেমন করলো, শ্বশুর কেমন করলো, আগামীকাল গল্প হবে কে জিতলো, জামাই না শ্বশুর? গল্প হবে না, জামাই শ্বশুরের লড়াই কে ভালো কে করলো রে? এই তো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে গল্প হচ্ছে, অমুক বক্তা আসলো ওয়া সাড়াবার পারলো না, অমুক বক্তা আসলো মানুষ একটা ওঠে না, সে গল্প তাবুতে হলো করছে। সারা রাত কোরআন শুনেছি, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি, এত সুন্দর কোরআনের বাণী।
এই গল্প তো আবু জেহেলও করছে রাতটা আমার কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে সারা রাত গেল বুঝবার পারলেন না সেই কোরআনটা গ্রহণ করলে অসুবিধা কোন জায়গা খালি শুনলেই যদি এত ভালো লাগে সেটা ধরলে অসুবিধা কোন জায়গা একটা হলো শোনা আর একটা হলো ধরা এই মাদ্রাসার বাচ্চারা কোরআন ধরেছে আর আপনারা কোরআন শুনতেছেন জোরে কোন কথা ঠিক কি না আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান তুই যে কথা বললি পরিবেশ খুব খারাপ খুবই খারাপ পরিবেশ এখন এই হক কথা জোরে বলা যাবে না তোর কান্দা আমার মুখের কাছে দে পরিবেশ যখন খারাপ হয় তখন সত্য কথা জোরে বলা যায় কথা কন না কেন আবু জেহেল বলতেছে পরিবেশ খুবই খারাপ এখন এই হক কথা তোর কানে কানে বলবো বর্তমানে বাংলাদেশ আবু জেহেলের মতন পরিবেশ হয়ে গেছে হক কথা জোর গলায় বলা যাচ্ছে না কানে কানে ফিস 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 করে বলা লাগতেছে জোরে কর কথা ঠিক কি না কানে কানে ফিস 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 কেবারে ফিস ফিস করিস কে জোরে ক তখন চারিদিকে তাকায় না হুজুর ঘুরতিছে কি ঘুরতিছে পুলিশ ঘুরতিছে র‍্যাব ঘুরতিছে তোর সকত পড়তিছে কিন্তু আজরাইলও ঘুরতিছে জোরে কোন কথা ঠিক কি না পুলিশ ঘুরতিছে র‍্যাব ঘুরতিছে সকে পড়তিছে কিন্তু আজরাইল তুমি পুলিশ দেখলে একদিকে দৌড় মারবা পুলিশ পরে বলল ধরা গেল না রে ধরা গেল না কিন্তু যেদিন আজরাইল লাগবে দৌড়া যাওয়া লাভ হবে না জোরে কোন কথা ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন লা তামুতুন্না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবে আর মুসলমান হইতে গেলে শুধু কোরআন শুনলে হবে না সামিনা ওয়া তাআনা শুনতে হবে এটা ধরার জন্য শুনতে হবে কিসের জন্য আবু জেহেল বলতেছে কান্দা হন মুখের কাছে দে কান্দা যে মুখের কাছে দিছে ফিসফিস করে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতা চলবি না আজকে বাংলাদেশে কোরআনকে যদি গ্রহণ করি আবু জেহেলের মতন ভুয়া নেতাকে রে খাওয়া নাই জোরে কোন কথা ঠিক কি না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ রিতিম পোলা আসল নেতা হবে আলেম ওলামা আজকে মসজিদের মধ্যে আলেমরা নেতৃত্ব দিচ্ছে কিন্তু সমাজের মধ্যে জালেমরা নেতৃত্ব দিচ্ছে জোরে কোন কথা ঠিক কি না সামান্য জায়গা হুজুরক দিছে হুজুর আপনি ওরই মধ্যে যা ইচ্ছা তাই করেন এখন হুজুরেরও খুব মশান মসজিদে ঢুকে দেখে এমপি ঢুকছে উপজেলা চেয়ারম্যান ঢুকছে হুজুর বলতেছে যতই মশান মার একদম আমার পাশে মারা লাগবে জোরে কোন কথা ঠিক কি না একটা মুসল্লি বললো না এমপি সাহেব আপনি আমাদের নেতা আপনি সামনে যান একটাও দিল না সবাই বলছে যে হুজুর সময় হয়েছে আপনি সামনে যান হুজুর সামনে যায় আর মনে মনে কয় বাংলাদেশের মুসলমান শুধু মসজিদ আল্লাহকে দিছে বলে আমার মতো আলেমরা এখনো মসজিদ দখলে রাখছে যেদিন মসজিদের মতন গোটা বাংলাদেশ আল্লাহকে দিবে সেদিন গোটা বাংলাদেশ আলেম ওলামার দখলে যাবে জোরে কোন কথা ঠিক কি না সবাই বলতেছে মসজিদ আল্লাহর ঘর নিজের চোখে দেখা আমি নিজে দেখছি তিনজন মুসল্লি বারবার ঘড়ি দেখতেছে নামাজের সময় হয়েছে হুজুর নাই তা আমি ঢুকবার চাই দেখি ওরা খালি হুজুর খুঁজতেছে আমি ঢুকলি তোমার সামনে দিবি আমি চিন্তা করলাম একটু পরে ঢুকি এদের অবস্থা কি হয় জানলার ফাঁকদা দেখতেছে আমার এলাকারই তো একজন আওয়ামী লীগ একজন বিএনপি আর একটা জামাত ইসলাম ঘড়ি দেখে বলতেছে ভাই দুই চার মিনিট পার হয়ে গেল রে হুজুর তো একটা আসলো না জামাত ইসলাম নরম হয়ে বলতেছে আপনার দল ক্ষমতা আছে আপনি সামনে যান আওয়ামী লীগ বলতেছে ভাই মাঝে মধ্যে পড়ি রে পড়াবার পারি না বিএনপি তোর খবর কি তা আকামত আছে ইমামতি নেই জামাতকে আমি সবই পারি অলরাউন্ডার এখন কি করবি আমি সামনে যাব আওয়ামী লীগ বলতেছে তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি ওটা হলো বাইরের কথা ভিতরের কথা আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই ইসলামের ভিতরে আসেন কোরআনের ভিতরে আসেন উদখুলু ফিস সিলমি কাফা
সুন্দর আমল কারে কয় নিজের চোখে দেখতে পাবেন জোরে কোন কথা ঠিক কি না আজকে গোটা বিশ্বের মুসলমানেরা নানা দলে যার কারণে ইহুদিরা মশাল মারতেছে আপনারা বলেন তো বাংলাদেশে যত মুসলমান গোটা পৃথিবী মিলে তত ইহুদি নাই বাংলাদেশে যত মুসলমান গোটা পৃথিবী মিলে তত ইহুদি নাই অথচ সেই ইহুদিরা মশাল মারতেছে কেন ওরা খোঁজ করে দেখছে আমি একটা বাস্তব কথা বলি আপনারা কি বিরক্ত হচ্ছেন না এই ওটা বসা করা চলবে না মনোযোগ দিয়ে শুনুন এটা হলো চাঁদপুর জেলা জেলার নাম কি চাঁদপুর নাম শুনছেন থানার নাম হলো ফরিদগঞ্জ থানার নাম কি ফরিদগঞ্জ এই কিছুদিন আগের খবর আপনারা হয়তো ফেসবুকে দেখছেন ওকে একটা ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিনে ফতোয়া দিছে ফতোয়াটা হলো গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ কি ফতোয়া দিছেন গরিব ইমামের পাশে ইক্তেদা করা মাকরুহ তো এখন আপনারা বলেন তো বাংলাদেশে যারা ইমামতি করে তারা ধনী না গরিব এখনই ফতোয়া দিছে কি মাকরুহ তাও হারাম কই না পরের জুম্মায় ফতোয়া দিছে ইমামতি করে হাদিয়া নেওয়া জায়েজ নাই প্রথম জুম্মা ফতোয়া দিছে মাকরু পরের জুম্মা দিছে হাদিয়া নেওয়া জায়েজ নাই সব মুসল্লি খুশি যাক বারে একটা ইমাম পাছি রে টাকা লাগবে না কিন্তু ফরিদগঞ্জ থানার সমস্ত ইমামের আশ্চর্য হয়ে গেল যে হামাকের গ্রুপের লোক এইরকম ফতোয়া দেয় যা এ তো হামাকের গ্রুপ এই মাকরু দিল হাদিয়া নেওয়া জায়েজ নাই তো র্যাবের অফিসে যা কমপ্লেন করছে যে ওই ইমাম ব্যাপারে আমাকে সন্দেহ হয় কারণ আমাকের গ্রুপ হয়ে এরকম ফতোয়া দিল তো সমস্ত ইমামের কথা মতো র্যাব অফিসে ওই ইমামকে যাই ফতোয়া মারছে তলব করছে তলব করে বলতেছে তুমি কে বা আপনি কে যেই কয়েছে আপনি কে চুমকে উঠছে কি করে উঠছে চুমকে উঠছে র্যাবের মেজরের সন্দেহ আছে কে রে আপনি কে বলছি চুমকে উঠছে তাহলে এর মধ্যে তো সমস্যা আছে যেরকম আছে না নাই কথা কর না গায়ে আমরা কোরআন হাদিসের কথা বললি একদল চুপ করে চুপ করে এরকম তো ওঠে না এ তো আমাকে বিরুদ্ধে লাগলো যেই চমকে উঠছে তখন র্যাবের মেয়েদের সন্দেহ আছে যে এখানে হবে না অন্দর মহলে নিয়ে যা অন্দর মহলে নিয়ে যা বলতেছে আপনি আসলে কে পরিচয় দেন তখন বলতেছে আমি আসলে মুসলমান না আমি আসলে মুসলমান না আমি চিটাগাঙে গোপন একটা মাদ্রাসায় দুই বছর লেখাপড়া করছি করে হুজুর সাজিয়েছি হুজুর সাজিয়েছি কি সাজিয়েছে হুজুর সাজিয়েছি তুমি আসলে কে আমি খ্রিস্টান তো খ্রিস্টান হয়ে তুমি হুজুর সাজলা কেন হুজুর সাজার কারণ হলো মুসলমান আসলে কারা এইটা আমরা খ্রিস্টানের বুঝবার পারতেছি না পাইকারি হারে সব মুসলমানের বিরুদ্ধে লাগাতে কোনো দরকার নেই আসল মুসলমানের বিরুদ্ধে লাগা লাগবে কিন্তু আমরা বাহির থেকে এটা বুঝবার পারতেছি না এই জন্য হুজুর হয়ে ভিতরে ঢুকে আমরা দেখবার চাই আসল মুসলমান তারা তো এখন র্যাবের মেজর বলতেছে আসল মুসলমান তুমি পাইছো বলে দীর্ঘদিন শুধু আমি না আরও ২৪ জন আছে বাংলাদেশে তারাই ভিতরে ঢুকে দেখতেছে তিন ধরনের মুসলমান গোটা পৃথিবীতে ধর এখন কয় ধরনের এক ধরনের মুসলমান হামরাও যা এরাও তাই খালি জুম্মার নামাজের শেষে এসে আগে যায় পাঁচ অক্ত নামাজের ধার ধারে না ঈদের নামাজ পড়বার যায় খালি গ্যাঞ্জাম বাজায় আসলে ওরা যা হামরাও চায় এই ধরনের মুসলমানের বিরুদ্ধে আমরা কোনোদিনও লাগবো না এরা তো আমাকেরই অর্থনীতি আমাকের সমাজনীতি আমাকের রাজনীতি আমরা যে আইন দিছি সে আইন মোতাবেক এরা চলে আল্লাহর কোরআন আইন এরা বুঝেই না সুদ ভিত্তিক অর্থনীতি চলতেছে জাকাত ভিত্তিক অর্থনীতি এরা বুঝেই না ওরা তো মূলত আমাকেরই লোক ওই মুসলমানের বিরুদ্ধে আমরা লাগবো না কিয়ামত পর্যন্ত ওরা আমাকের ভাই খ্রিস্টান বলতেছে ওরা আমাকের ভাই এই যারা জুম্মা পার্টি পাঁচ অক্ট বলো না এরা কার ভাই জোরে কোন কার ভাই তো বলতেছে গেল এক নম্বর দুই নম্বর মুসলমান
বলে দুই নম্বর মুসলমান আছে আর খালি মসজিদ আল্লাহ দিছে আর গোটা পৃথিবী হামাকরক দিয়া থুইছে এই যে দেখতেছেন হুজুর এই পুকুর ওটা আমার ওই সাইডে যা দেখতেছেন জমা জমি সব আমার ওই সাইডে আমার ভাই চাচা করে তো সবই কি তোমাকে হয় আল্লাহর তো চা আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না আমার চাচা দয়া করে 10 শতক আল্লাহ দান করেছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই আর চাচা দান করলে তুমি পাঁচ ওরা ঘর বানিয়ে দিছে আল্লাহ বলে এই দেশের নামই হলো বাংলাদেশ যে মুসলমান শুধু মসজিদ আল্লাহকে দিয়া বাদ বাকি সব আমাদের নামে রাখছে ওদের বিরুদ্ধে আমরা কিয়ামত পর্যন্ত লাগবো না কারণ ওরাও আমাকে ভাই আমাকেরই অর্থনীতি আমাকেরই সমাজনীতি আমাকেরই রাজনীতি করতেছে আমাদের রাজনীতি করতে গিয়ে ওরা জীবন দিচ্ছে আমাদের রাজনীতি আল্লাহর কোরআনের রাজনীতি যারা করতেছে তাদেরকে মৌলবাদী জিএমবি জঙ্গি বলে নানা রকমের রূপান্তর করে তাদেরকে ডিগ্রি দিচ্ছে জোরে কোন কথা ঠিক না আর আমাকেরই ভাই ওরকে বিরুদ্ধে আমরা লাগবো না তাহলে কয় দল গেল র‍্যাবের মেজর বলতেছে তিন দলের কথা বলেছ দুই দলের কথা বললে আরেক দল কারা বলে আরেক দল হলো কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আপনারা কি মনে করতেছেন এই আপনারা কি মনে করেন খ্রিস্টানরা কোরআন জানে না আর এক দল হলো আজিজুল হক মামুনুল হক হকের পক্ষে যারা থাকবে বিনা দোষে তাদেরকে দোষী বানায়া আমির হামজার মতন যুবককে জেলের মধ্যে বন্দি করবে এরা চায় শুধু কোরআনের ওয়াজ করবে না কোরআন মোতাবেক বাংলাদেশ চালাবে কোরআন অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী চলবে আল্লাহ যা বলে সেই মোতাবেক মানবে বলবে চলবে ওদের বিরুদ্ধে আমরা কিয়ামত পর্যন্ত আজকে ফিলিস্তিনের মুসলমান ওই আসল মুসলমান জোরে কোন কথা ঠিক কি না যার কারণে ইসরায়েল লাগছে বাংলাদেশের বিরুদ্ধেও লাগবে না ওই সৌদি আরবের বিরুদ্ধেও লাগবে না কারণ ইহুদিদের দরবারে অনেক মুসলমান ছিল হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে যখন কৌতুক করতেছে একটা মুসলমানও মাথা তোলে সব মাথা নিচু করে এজিদ বলছে হোসাইন শেষ এখন থেকে এজিদের রাজত্ব চলবে হোসাইন ইসলাম শেষ হয়ে গেল এমন কথা বারবার যখন বলতেছে ঠিক ওই সময় 80 বছরের একজন সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন লাঠির ভর দিয়ে খাড়া হয়েছে আর এখন লাঠি ধরাই লাগে না মসজিদ দেশে সিয়ারত বসে জোরে কোন ঠিক কি না আমি তেজত আসার আগে একজন বলতে দে হুজুর আমাদের মসজিদের সিয়ার গুলো সব রাগ করে ভর তুলে ধরছে এখন সিয়ারত বসে যারা নামাজ পড়ে এরা খুবই মন খারাপ তো বলেন তো এর সমাধান কি আমি বেশি কিছু বললাম না কোরআনের আয়াত আপনারা পড়েন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি তুমি যদি হাত ভাঙ্গা পাও ভাঙ্গা মাথা ভাঙ্গা হও তুমি খাড়া হওয়ার পারতেছো না তুমি সিয়ারত বসে নামাজ পড়ো সমস্যা কি সমস্যা কি কিন্তু সেই নামাজটা তোমাকে বাড়ির পড়া লাগবে মসজিদে জামাতের সঙ্গে হবে না জোরে কোন কথা ঠিক কি না কারণ রাসুলের জীবনী পড়ে দেখেন যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে রাসুল ততক্ষণ কেবলামুখী হয়নি রাসুল কোন দিকে হয়নি কেবলামুখী হয়নি ওই মুসল্লির দিকে তাকা আছে এই ওখানে ফাঁকা আছে ওখানে লাইন বেঁকা আছে পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালি মিল করো কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা তেমন ওয়াজিব সাহাবীরা জিজ্ঞেস করলেন কাতার সোজা কেমনে হবে বলে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে তো গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করে সিয়ারের যে বসে আছে তার পা গোড়ালি ঘুটে গেছে আপনি তো পড়ছেন নামাজ এখন না হয় অসুস্থ হয়েছেন সিয়ারত পড়তেছেন আপনার মসজিদ পড়া লাগবে কেন সারা জীবন চাকরি করা লাগে
এই সারা জীবন চাকরি করা লাগে সাত বছর পর্যন্ত চাকরি করেন তারপরে সরকার দেখবে ওর কানের পাওয়ার কমে গেছে চোখের পাওয়ার কমে গেছে মাদার বল নাই বসে থেকে পেনশন খা ধরে কোন কথা ঠিক না তো সরকার যদি পেনশন দেওয়ার পরে আল্লাহ পারে না যখন বয়সে শয়তানি মেরে বুড়া বয়সে সিয়ার লে আছে আমার এলাকার সেইটারি সিয়ার বসে নামাজ পড়ে সভাপতি ভাই ক্যারিম হোসেন সেইটারি সেদিন বসে ওর কাছে আমি খাড়াই থাকবো কেন লাতিফ কথা তুই একটা সিয়ার লে সেইটারি ডান সাইডে তুমি উইও বসবে আমিও বসবো পরে জুম্মার জায়গা থেকে সভাপতি সিয়ার বসছে সেইটারি বসছে সভাপতি বসছে ইমাম সাহেব তাকায় কয় কী কর্ম জবান খুলে চাকরি হেরাম আমাদের বাংলাদেশ আজ থেকে ২০ বছর আগে মসজিদে কোনো সিয়ারি ছিল না ধরে কোন কথা ঠিক কি না এগুলো সব দেখা দেখি তোরা সারাদিন তুই হাঁটতে পারিস তুই গোটা ফুটিয়া ১০ কেজি ব্যাগ নিয়ে বাজার করতে পারিস আর মসজিদে এসে তুই সিয়ার কুটি আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন দাঁড়াও আনুগত্য নিয়ে আল্লাহর জন্যে ৮০ বছর একজন সাহাবি লাঠিতে ভর দিয়ে গাইয়ে বলতেছেন ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না মুখে যা আসে তা বলতে পারো না হোসাইন শেষ হয় নাই বরং তুমি শেষ হওয়ার পথে হোসাইন শেষ হয় নাই বরং তুমি শেষ হওয়ার পথে তুমি হোসেনকে ছিল না যার কারণে মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছ তুমি আলেমদের ছিল না যার কারণে আলেমদের হাতে তুমি হ্যান্ডকাপ লাগাইছো জোরে কোন কথা ঠিক আল ওলামা সাতুল আম্বিয়া আলেমরা হল নবীদের ওয়ারিস যাদের হাতের সঙ্গে হাত লাগানোর জন্যে হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকে সেদিন পাপ নামাজ করলাম টেস্ট থেকে নামার পরে আমাকে ব্যারিকেড দিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল আমি বললাম ব্যারিকেড কেন ভাই বলে ৩ বছর ওর পাপ নাইছেন হাজার হাজার মানুষ আপনার হাতের সাথে হাত লাগাবে যে আলেমের হাতের সঙ্গে হাত লাগানোর জন্য বাংলার মুসলমান পাগল সে আলেমের হাতে এখন হ্যান্ডকাপ লাগাই দিছ এইটা ওরা চিনে না যার কারণে লাগাই জোরে বলেন কথা ঠিক না তুমি চিনো না জি তুমি চিনো না যার মুখে লাঠি ঢুকাইছো এইটারে তুমি চিনো না রে উমর ফারুক বললেন হুজুর আসরের প্রথম রাকাতে সেজদায় ৩বার সুবহান রাব্বিল আলা কিন্তু দ্বিতীয় সেজদায় ১০০বার সুবহান রাব্বিল আলা বলি তাও সেজদা তোলেন না কেন কে বলতেছে উমর ফারুক আল্লাহ রাসুলকে রাসুল বলতেছে উমর প্রথম সেজদা দেওয়ার পরে আমি ঠিকঠাক মতো সেজদা তুলেছি এ দ্বিতীয় সেজদা দেওয়ার সাথে সাথে হোসাইন এসে আমার পিঠের উপর পড়ছে এখন হোসাইনও নামে না আমিও মাথা তুলবার পারি না উমর বলতেছে ইয়া রাসুলুল্লাহ আল্লাহর সেজদা আপনার নাতি হোসাইন বসলো আপনি ওকে নামাইয়া দিয়া সেজদা তুলবেন আল্লাহ রাসুল বললেন উমর আমি নামাবার চাইছি কিন্তু নামাজের মালিক আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না কেন কেন এই হোসেন বাতিলের সঙ্গে আপোষ করে নাই হকের পক্ষে নিজের জীবন দিয়ে বুঝে গেছে ইমানের দাম বেশি জীবনের কোনো দাম নাই জোরে কথা কথা ঠিক না যারা পুরকিত মুসলমান হবে তাদের কাছে ইমানের দাম আছে জীবনের কোনো দাম নাই আপনি যতই চেষ্টা করেন আপনার জীবন আপনি বাঁচাবার পারবেন না মাইকেল জ্যাকসন ১৫০ বছর বাঁচার জন্য ১০টা ডাক্তার নিয়োগ দিছে দেহের ডাক্তার হার্টের ডাক্তার রক্তের ডাক্তার কিডনি ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার সব নিয়োগ দিয়েছে আমি জানি ১৫০ বছর বাঁচি ৪৯ বছর বয়সেই মরে গেছে এরে পাগলা ডাক্তার তো বাঁচাবি যত চেষ্টা করেন আমি আপনি বাঁচতে পারবো না তুমি একটু চেষ্টা করলে বর্তমান সময়ে আমার ইমানকে আমি বাঁচাবার পারবো জোরে কোন কথা ঠিক কি না এখন আপনারা ইমান বাঁচাবেন না জীবন বাঁচাবেন চেষ্টা করেন আল্লাহ তাআলা কোরআনে বললেন ইমান বাঁচার উপায় কি ইমান বাঁচার সম্পর্কে আল্লাহ বললেন
إنما المؤمنون الذين إذا ذكر الله وصلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. لا أحنا كده دلوا شمس رهاي أو ده دوي دلوا كورس ده هم وطي أوزوس تدو. أحنا كي كبر سجنا همار زماي آلاي غنطة واس كورس. تار ديال غنطة همار يك غنطة. همك كسي بابا خالي يك غنطة ده واس كورس. তা আপনারা যদি ওঠেন তা আমি এই অসুস্থ মানুষ বুড়া মানুষ কি জন্য বসে থাকবো রাই সর্দি মিলাই উঠি নাকি কোন দেখে এবার কে ওঠে কি কথাগুলো দরকার আছে না নাই জোরে কেন আছে না নাই হ্যাঁ তো দরকারি কথা শুনবেন না কি শুনবে আনাস ইবনে মালিক বলে ইয়াজিদ আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বললেন সাহাবীরা রে আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের শোনাতে চাই সাহাবীরা বললেন হুজুর আপনার সব ঘটনাই গুরুত্বপূর্ণ রাসূল বললেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটে গেছে সাহাবীরা শোনার জন্য সবাই ব্যাকুল হয়ে গেলেন রাসূল বললেন তাহলে শোনো আমি মসজিদে নববীর মধ্যে বসে আছি এমন সময় ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর কোরআন এসেছে সুবহানাল্লাহ কোন কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়ে গেল ফেরেশতা জিবরাইল দাইহাতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে বসে থাকলো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন জিবরাইল আসে আল্লাহর হুকুমে কিন্তু যাওয়ার সময় আল্লাহর হুকুম থাকে না নবীর হুকুম লাগবে আল্লাহ রাসূল যাওয়ার হুকুম দেয়নি জিবরাইল বসে আছে দাইহাতুল কালবি সাহাবীর চেহারায় ইতিমধ্যে হোসেন কোথ থেকে দৌড়ে এসে বলে না না আমি মায়ের কাছে খাবার চাইছি মা খাবার দেয়নি আমি তখন বলেছি নানার কাছে যাব আমার মা বলেছে নানার কাছে যাস না তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে তুমি কি মনে করছো আমি তোমার কাছে যাব এ কথা বলে দৌড়ে এসে দাইয়াতুল কালবি বিশ্বাস করে জিবরাইলের কোলের মধ্যে বসে বলতেছে নানার সাহাবি মাঝে মধ্যে আসো গুদুর গুদুর করে কি জানো কও আর ফসকান দাও আজকে যখন তোমারে পাইছি আমি আর তোমাকে ছাড়তেছি না খাবার দাও ফেরেশতা জিবরাইল উসমস করতেছে আল্লাহ রাসূল ইশারা দ্বারা বললেন জিবরাইল আমার নাতি হোসাইন তোমাকে চিনেনি দাইহাতুল কালবি মনে করে তোমার কোলে বসেছে এমন করে ওসমস করতেছো কেন যে তোমার কোলে বসেছো তুমি তাকে চিনো না আল্লাহ রাসূল বলতেছে যে তোমার কোলে বসেছে তুমি তাকে চিনো না আমি আছি নামাজের সেজদায় ওই হোসাইন আমার পিঠে চড়েছে যতক্ষণ পর্যন্ত হোসাইন না নামবে আমাকে হোসাইনকে পিঠ থেকে নামাতে আল্লাহ নিষেধ করেছে আমি নবীরে ঘোড়া বানাইছে যে তোমার কোলত চড়ে বসে আছে আমার ঘোড়া বানাতে আর তুমি এই করতেছে তার মানে জিবরাইল খামোশ কিন্তু হোসেন বারবার বাইনে ধরলো খাবার না দিলে ছাড়ব না দাহিয়াতুল কালবির চেহারায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহ ডাক দে বলে জিবরাইল ফান্দে পড়া বড় হয়ে তুই কান্দিস না যে তোর কোলে বসেছে তে সে তোরে চিনে না যদি তোরে চিনত তাহলে তোর কোলে কোনোদিন সে বসত না রে জিবরাইল যে তোমার কোলে বসেছে আমি আল্লাহ তাকে এত ভালোবাসি জান্নাতের বাগান থেকে আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরাইয়া দিলাম মুখের মধ্যে লাঠি ঢুকাই আর কি মারিস ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা বান্দা সময়ের মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে তারা নারী নির্যাতন করে বউলে ভরা বললে সাংবাদিক কয় তোর কাবিল আছে আর সাকিব খান বিয়া ছাড়ায় বাচ্চা জন্ম দিচ্ছে চিনিস না চিনার কারণে এখন পকেটের আঙ্গুর বের করে হোসেনের হাজত দিছে হোসেন আঙ্গুর পেয়ে নানার কাছে গিয়ে বলতেছে না না এই বেদব জানার না আসে এই বেদব জানার না আসে পকেটের মধ্যে আঙ্গুর থেকে বসে আছে
তুমি না খায় পেটের পাথর বানছো আর আমি খাবার চাই দেই না নবী চমকছে দুই কারণে এক নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পেল কোথায় আর দুই নম্বর কারণ হলো হোসাইন তাকে বেদব কছে জোরে কোন কি কছে আসলে কি জিব্রাইল বেদব না আদব আল্লাহ নবী ইশারা করলেন জিব্রাইল তুমি আঙ্গুর কোথায় পাইলে জিব্রাইল ইশারা করে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার নাতিকে এতই ভালোবাসে জান্নাতের বাগান থেকে আঙ্গুর আমার পকেটে আল্লাহ পাঠায়া দিয়েছে দুনিয়া থেকে জান্নাতের বাগানের আঙ্গুর খাওয়া এটা হলো ভাগ্যের ব্যাপার হোসেন বলে না না তুমি কি মনে করেছো আমি একলা খাব আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন হুসাইন যাইও না ইয়াজিদের সৈন্যরা তোমাকে হত্যা করবে তুমি যাইও না হুসাইন বললেন আমি আমার নানার ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি খেলাফতকে কবর দিয়া ইয়াজিদ রাজতন্ত্র করবে দরকার হলো জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না আব্দুল্লাহ ইবনে ওমর বলে হুসাইন তোমার সৈন্য নাই তুমি পরিবারকে নিয়ে যাচ্ছ ওরা হাজার হাজার সৈন্য দিয়ে তোমাকে হত্যা করতে পারে হুসাইন বললেন এই জীবন যাবেই যখন জীবন ধরে রেখে লাভটা কি আজকে যারা বাংলার মুসলমান অসুস্থ মানুষের সামনে বসে কথা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি সূরা ফিল থেকে আপনাদের সামনে বলতে চাই যে কাবা ঘর আল্লাহ রক্ষা করেছে বাইতুল মুকাদ্দাস আল্লাহ রক্ষা করবে ফিলিস্তিনের মুসলমানের রক্তে যাবে ওই রক্তের উপরে দিয়ে আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিসসালামকে পাঠিয়ে দিবে ইমাম মেহেদী আসার পরে আবার কিছুদিন পর ঈসা আলাইহিসসালাম আসবে এই পৃথিবী আবার আল্লাহ তাআলা একদিন মুসলমানের পায়ে তলে দিয়ে দিবে তবে রক্ত দেওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কি না আল্লাহর বান্দারা অল্প সময়ের মধ্যে আমার গল্প শেষ করতে যে একটু শুনেন না না খুদার গলায় পেটে পাথর বান্ধে বসে আছো ধরো না না তুমি কয়েকটা আঙ্গুর নেও নবী আমার দুইখানা হাত বাড়াইয়া দিছে সুবহানাল্লাহ কোন কয়েকটা আঙ্গুর দিবে এক হাতে লেওয়া যায় কি যায় না এ কথা কোনো চাই কি যায় না দুইখানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি দুইখানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি আমরা কয় হাতে মোনাজাত করি কয় হাতে মুসাফা করি কয় হাতে কিছু কিছু লোক আপনাকে এলাকার থেকে এক হাতে মারে এক হাতে আমি একদিন কইলাম কে রে ভাই এক হাতে মারিস করে দুই হাতে কে না হুজুর এটা পেশা পায়খানার হাত ওটা আমরা ঠেকাই না আপনার ডান আমার ডান এই বাম হাত লাগ এক হাতে মারে এর নাম হচ্ছে হ্যান্ডশেক মুসাবা না মুসাবা হচ্ছে দুই হাতে ইয়াগু ফিরুল্লাহ হলা না আলাকুম আপনারা বলেন তো মোনাজাত যখন করেন তখন কয় হাত তোলেন তখন যদি বলেন এটা পেশা পায়খানার হাত ওটা বাদ থাকে এক হাতে তুলব হবে কয়েকটা আঙ্গুর নবী এক হাতে নিবার পারতেন আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিব্রাইলের পকেটে দিছে সেই আঙ্গুর নেওয়ার জন্য নবী দুই হাত পাড়ায় দিলেন নবীর হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়া হোসেন বলতেছে না না তুমি আর আমি খাবো আর তোমার সাহাবী চায় চায় দেখবে এটা হবে না এইবারে কয়েকটা আঙ্গুর জিব্রাইলের হাতে দিয়া বলতেছে তুমি আমার মুরব্বি না না আমার মুরব্বি তোমরা দুইজন না খাইলে আমি খাবো না এখন নবী খাইতে জানে জিব্রাইল তো খায় না ফেরেশতারা খায় না খাওয়ার তরিকাও জানে না কিন্তু হোসাইন ধরেছে বায়না তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না অনেক সময় হয়ে গেল নবী আঙ্গুর মুখে দিবার চায় কিন্তু জিব্রাইল খালি দেখতেছে ও খাওয়ার তরিকাই জানে না খাওয়ার যে একটা নিয়ম সেটাই জানে না এক সময় হোসেন বলে না না তোমার সাহাবী একলা একলা আঙ্গুর খাবার চায় আমি আর তুমি নিশ্চয় বলে রাগ করে খাচ্ছে না দাও না না তোমার আঙ্গুর দাও আমার আঙ্গুর তোমার সাহাবীকে ফেরত দেব আল্লাহ ডাক দেওয়ালে জিব্রাইল ওই হোসেনকে আমি এত ভালোবাসি যেই ভালোবাসার কারণে তুমি ফেরেস্তা জিব্রাইলকে হাতের আঙ্গুর খাওয়ার শক্তি দিয়া দিলা
আনাস ইবনে মালিক বলতেছে যেই হোসেন জিব্রাইলের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আঙ্গুর দুনিয়াতে পায় আবার দাওয়াত দেয় জিব্রাইলকে দাইয়াতুল কালবে সাহাবীর চেহারায় সুরতে খাওয়ায় সেই হোসেনের সঙ্গে বেয়াদবি করিস না আজকে পৃথিবীর মুসলমানকে বলবো যার যে সম্মান সেই সম্মান তাকে দিতে হবে সেখান থেকে বেয়াদবি করলেই আল্লাহর গজব আসবে আজকে কোরআনের সম্মান নাই আগনম বাগনম ঘোড়াডম যাদের সম্মান হয়েছে জোরে কোন ঠিক কিনা ভাই আমি মাদ্রাসার হাবিব সাহেবকে বললাম আপনার হাদিয়া কত খালি মুচকি মুচকি হাসে যখন দেখলাম হাসতেছে বলতেছে না তখন আর জোর করে শুনবার চাইলাম না কারণ এত অল্প হাদিয়া বলতে শরম করতেছে বলতে শরম করতেছে কারণ বাংলাদেশে তেলের দাম বাড়ছে চালের দাম বাড়ছে সব দাম বাইরে গেছে কিন্তু আল্লাহর কোরআনে শিক্ষা যারা দেয় খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তাদের দাম বাড়ে না কথা কন না কেন হক কথা বলেন না কেন বাড়ছে কি নির্যাতন কি নির্যাতন একই বাজারে প্রাইমারি মাস্টারও যায় হুজুরও যায় এর বেতন হলো 9000 আর বেতন হলো 50000 হুজুর যা সিলভারের দিকে যায় প্রাইমারি মাস্টার কয় আলিফ বা তা আসা পড়া জালিকাল কিতাবুল আরাবি হুদাল্লিল মুত্তাকিন পড়া সিলভার খা আইরাই দিয়ে নাই ভরা দিয়ে না লাগে গেল বল বসে তাই না দেখো ভোজন না সে আমি ইলিশ খামরে কি নির্যাতন মুসলমানের দেশে খালি ফিলিস্তিনে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে না আজকে বাংলাদেশে যারা কোরআনের দল কোরআনের পক্ষে কোরআনের শিক্ষা দেয় তাদের উপরে নানা ধরনের নির্যাতন চলতেছে জোরে কোন কথা ঠিক ভাইজান আপনাদের মতন কিছু আল্লাহওয়ালা কিছু ভালো মানুষ আছে বলে আজও মাদ্রাসাগুলো চলতেছে যেদিন আপনারা বুড়া লোক দেখাবেন সেদিন থেকে এ মাদ্রাসাগুলো বন্ধ হবে বন্ধ হবে না চলবেই আপনাদের মতো ভালো মানুষের দ্বারা আল্লাহ কবুল করুক ধরে করা আমি আমি আশ্চর্য হয়ে গেলাম এখানকার কথা শুনে সর্বসাকলে 150 জন বাচ্চা এখানে পড়ে তাই না 150 জন না 150 জন পড়ে এই হাজার হাজার মানুষের মধ্যে আমি 150টা কোরআন শরীফ চাই এই বাচ্চাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে যারা কোরআনকে ভালোবাসেন আপনি উঠবেন না দিবার না পারলেও বসে থাকবেন এই হাজার মানুষের মধ্যে 150টা কোরআন শরীফ কোনো ব্যাপার না দেখেন কে দেয় এমনও লোক আছে 10টা দিবে একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা আপনি 500 টাকা দিবেন এতিম বাচ্চার হাতে নবীর মাদ্রাসা একটা কোরআন দিয়া নবীর হাতে কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে বাপ মা যাদের কবরে গেছে বাপ মা রুহে মাগফিরাতে এ মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500টা টাকা কে দেবেন কোন আল্লাহর পাগল হয় একবারে কত হাত উঠছে দেখছেন এটা কিন্তু লগ দেওয়া লাগবে দান পকেটে আছে তো না আমি কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না টেকা হয় টেকা কোরআন বাবদ 500 এই দেখেন একসাথে কত হাত উঠছে এদিকে হাত উঠলো না কেন এই উঠছে মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা সবগুলোই কি বাকি থাকবে দুই একটা নগদ দিবি না এই দেখি তো নগদ 500 টাকা লোট লা ওঠেন কি একদম উঠে ওঠেন দেখি তার দেখা থেকে যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওঠার সওয়াব সে পাবে এটা কিন্তু উঠা দেওয়ার জন্য না কোরআন শরীফের টেকা দেওয়ার জন্য এই ছেলে কেন আর কষ্ট করে আনলে কি হবে ছেলের কাছে গেলে 10 টাকা দিবি কয় টাকা পাচ্ছেন ব্যাগের মধ্যে কয় টাকা পাচ্ছেন এরাই আসবে ইনশাল্লাহ মাশাল্লাহ সর্বোত্তম আল্লাহর একজন পাগল কোরআন শরীফ পাবো 500 টাকা এই মাদ্রাসায় দান করেছে আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তার বাপ মার কবরে দান করে দাও জোরে করো আমি বাপ মা যদি জীবিত থাকে আল্লাহ হায়াত দারাজ করো দাদা দাদির কবরে আল্লাহ একটা মাশাল্লাহ মাশাল্লাহ এক একজনে দিয়েছে না চারজন এই চারজনে দিয়েছে না একজনে দিয়েছে চারজনে মিলে 4টা কোরআন বাবদ 2000 টাকা আল্লাহ কবুল করেন মাশাল্লাহ ইয়ং মানুষ যুবক মানুষ আল্লাহর মহব্বতে কোরআনের মহব্বতে একটা কোরআন বাবদ 500 আর একজন কোরআন শরীফ বাবজান ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আপনার ছেলে আমি শিক্ষার চাকরি করি
মাশাআল্লাহ দেখেন যুবকেরা যে চায় এই বস থাকেন কেন পকেটে 500 টাকা নাই যদি না থাকে এখানে এসে বাকি লিখে দিয়ে দেন তো এক সপ্তাহের মধ্যে দিবেন লিখে দিবেন 5 জন লিল্লাহে তাকবীর এক সঙ্গে 5 জন 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা করছে দান আল্লাহ দানকে কবুল করেন আর একটা কোরআন বাবদ 500 টাকা আল্লাহ কবুল করেন ভাইজান তারা উঠে যাচ্ছেন তারা কি মাদ্রাসার শত্রু তো উঠে যাবেন কেন উঠে টেজের দিকে আসেন আপনি এতক্ষণ আসছিলেন 10টা মিনিট একটু ধৈর্য ধরবেন না আল্লাহ তোমার কোরআন শরীফ বাবদ 500 টাকা আরেকজন দুইজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করেন আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছে মায়েরা কিন্তু বাপ মার জন্য দান করতে চায় ছোট ছোট বাচ্চাদের মায়েদের কাছে পাঠিয়ে দেন কোরআন শরীফ বাবদ আমার মায়েরা দান করবেন আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার আরেকজন কোরআন শরীফ বাবদ একেবারে যা ছিল সব দিছেন পকেটের খুচরা মুচরা সব দিয়ে 500 টাকা করছে দান আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন কবুল করো মোদের কামনা নবীর এতিম মাদ্রাসায় যারা কোরআন দিচ্ছে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন জাহান্নাম দিবেন না বসেন সকলে বসেন বাবা সবাই বসেন আল্লাহর হস্তে বসেন মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না আর কেউ আছেন কোরআন শরীফ বাবদ 500 টাকা নগদ না দিবার পারলে অনেকে হাত তুলছিলেন বাকি লেখায় দেন পরে আপনি দিবেন সময় মতো দিবেন মাদ্রাসায় সব আদায় তো আমরা জমা করছে করেনি মাশাআল্লাহ সেটার ক্যাশিয়ার যারা আছে সবাই দান করছে ছোট্ট একটা বাচ্চা 200 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন এই ছেলে ভাই একসঙ্গে কয়টা উঠছে রে এখন দোয়া হবে বাবা সকলে ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম অতুবু ইলাইহি আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আর কেউ আছেন বসেন ও হাত তুলছে কি কয় হ্যাঁ এ ওনার নাম লেখা লাগবে তো ছাত্ররা বলে ব্যাগলা সাইডে ভিতরে ঢোকো যে যা পারেন আল্লাহর রাস্তে শেষ দান এটা জীবনের শেষ দান হতে পারে আর হয়তো দান করার সুযোগও নেই এই মনে করে আল্লাহর রাস্তে দান করবেন সকলে ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই আল্লাহ তোমার একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন আর একজন 100 টাকা দান করছে আল্লাহ কবুল করেন দিয়ে আল্লাহ বোঝে মন কাইরানিতে কতক্ষণ আজকে টাকা পকেটে থাকার পরেও দান করার সুযোগ যারা পাইলেন না কবে দান করবেন সে হায়াতের গ্যারান্টিও তো আমাকে নাই এই যাদের পকেটে টাকা আছে ব্যাগ না ভিতরে গেছে আল্লাহর হস্তে ওই বাচ্চাদেরকে আপনার ফাঁকি দিবেন না যারা কোরআন চর্চা করে তারা যখন রাস্তা দিয়া যায় ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের তলে বিছায় দেয় এই তালবেলে আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে যিনি দা পারবেন আল্লাহর হস্তে দান করবেন দানকারী গো পিতা মাতা সুখের আইকো কবরে নূরের টুপি পরা ইয়া উঠাবেন রোজ হাসরে সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ কঠিন অসুস্থতা নিয়ে মন চাইছে আল্লাহ তোমার প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে এক সময় আমার মনে হচ্ছিল ধোবা পাড়ার হাসান ভাই যখন বারবার বলতেছে আপনার চেহারা কেন এরকম দেখতেছি আমার মনটা এত দুর্বল হয়ে গেল মনে করছিলাম টেস্ট পর্যন্ত হয়তো যাইতে পারবো না আল্লাহ টেজে আসলাম তোমার কোরআন থেকে কিছু সময় আলোচনা করলাম আল্লাহ মেহরবানি করে এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে না রহিমা খাতুন মা যার নাম এই মাদ্রাসা আল্লাহ তাকে কবুল করে নাও যারা টাকা পয়সা জায়গা দিয়া মাদ্রাসা গড়ায় দিছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতের মালিক বানায় দাও আজকেও নগদে বাকিতে যারা দান করেছে
আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ যারা জীবন দিয়া তোমার ঘরকে রক্ষা করতে চায় তাদের জীবনকে তুমি না ও শহীদ হিসেবে আল্লাহ তুমি তাদের কবুল করো আল্লাহ আমার বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাযিল করো আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও আরে এক বাচ্চা মারা গেছে 5000 টাকা দান করে দোয়া করে আল্লাহ বাচ্চাটা বাপ মার জান্নাতের ওসিরা হিসেবে কবুল করে না কারণ বাচ্চারা মারা গেলে তারা জান্নাতি এই জন্য ওই বাচ্চার ওসিরা আল্লাহ বাপ মাকে জান্নাত হিসেবে কবুল করো জোরে করে আমিন আমি সহ আমরা যারা বাবা হারাইছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও মাদ্রাসার তালবেলেম কি সুন্দর জানাজার নামাজ দেখালো তাদের হাতের লেখা দেখালো আল্লাহ তিনজনের মাথায় পাগড়ি দেওয়া হলো মাদ্রাসার মহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলেম মাদ্রাসার সভাপতি সহসভাপতি কেশিয়ার সেক্রেটারি মাদ্রাসার দাতা সদস্য আল্লাহ সকলকেই জান্নাতে হিসাবে কবুল করো আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সহসভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের চাওয়াকে কবুল করো আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থতা নিয়ে হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে তুমি কবুল করো এদের মিডিয়া যেন ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তুমি কবুল করো হক কথাগুলো যেন আরো প্রচার করতে পারে আল্লাহ তেমন ইমানের শক্তি এদেরকে দান করো এদের কামাইকে তুমি হালাল কামাই হিসেবে কবুল করে নাও যে চ্যানেল এখনো চালু হয়নি আল্লাহ তার চ্যানেল চালু হওয়ার ব্যবস্থা করে দাও সকলে সাবস্ক্রাইব বাড়ায় দাও নারবাজনা থেকে বাংলার যুবকগুলো যারা মিডিয়ার প্রতি আকর্ষিত হয় ওয়াজের প্রতি কোরআনের প্রতি তাফসীরের প্রতি আল্লাহ কবুল করে নাও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل الآخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ভাই এক ঘন্টা নাটানি করেন না আমি বলে দিচ্ছি ভাই আপনারা